নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু হোম তো বন্ধুরা আজ আমরা এই ভিডিওতে প্রতিদিনের মতো ইন্ডিয়ান ফুটবলের সাথে জড়িত কয়েকটা ব্যাপার নিয়ে কথা বলবো যেখানে আইএসএল লিগের বিভিন্ন ট্রান্সফার আপডেট ও ট্রান্সফার ইমোস রয়েছে তো চলো শুরু করা যাক আর যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তো কীসের ওয়েট করছো সাবস্ক্রাইব করে দাও প্লিজ আর পাশে থাকা আইকনটা অল অপশনটা প্রেস করে দাও যাতে পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশন তোমরা তোমাদের মোবাইলে পেয়ে যাও তো চলো আজকের ভিডিওটা আর দেরি না করে শুরু করা যাক এই ভিডিওতে কিন্তু আমরা আলোচনা করতে চলেছি পিটার হার্টলে এবং টিডির এসসি এসসি ইস্টবেঙ্গলে আসার রিউমার নিয়ে এবং তার সাথে সাথে স্টিফেন এজের এটিকে মোহনবাগানে যাওয়ার রিউমার নিয়ে তো তোমাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট যারা রেগুলারলি ভিডিও দেখছো অথচ এখনও সাবস্ক্রাইব করছো না মানে অর্ধেক শতাংশ মানুষই কিন্তু রেগুলারলি ভিডিও দেখছো অথচ সাবস্ক্রাইব করছো না তো তোমাদের কাছে রিকোয়েস্ট প্লিজ সাবস্ক্রাইব করো কোনো টাকা পয়সার দরকার হয় না নিচে লাল রঙের একটা সাবস্ক্রাইব বটন রয়েছে প্রেস করে দাও তো চলো এবার মেন টপিকে আসা যাক তো প্রথমে কথা বলবো স্টিফেন এজেকে নিয়ে স্টিফেন এজেকে নিয়ে কথা বললে টিরির ব্যাপারটাও চলে আসবে তো টিরির স্যালারি ডিমান্ড অনেক বেশি বা হাই লেভেলের এটা আমরা সবাই জানি কারণ কেরালা ব্লাস্টার্সের সাথে প্রি কন্ট্রাক্টে সাইন করার পরেও যখন কেরালা ব্লাস্টার্স ফিনান্সিয়াল প্রবলেমে ছিল তখন টিরিকে একটা মানে কম পেমেন্ট করার একটা সিদ্ধান্ত নিতে বলা হয় সেক্ষেত্রে টিডি সেটা না মেনে এটিকে মোহনবাগানে যোগদান করেন সেই সব পুরোনো কথা এর থেকেই বোঝা যায় টিরির স্যালারি ডিমান্ডটা কিন্তু বেশি তবে স্যালারি ডিমান্ড যতই বেশি হোক টিডি কিন্তু প্লেয়ার খুবই ভালো সেই বিষয়ে কোনো সন্দেহ নেই এবং যেখানে খেলবে অবশ্যই তিনি ভালোই খেলবেন সেটা এটিকে মোহনবাগান হোক এটিকে হোক বা জামশেদপুর এফসি এবং অবশ্যই একটা সি বা ক্যাপ্টেনেরও কিন্তু স্লট বেড়ে যায় টিড়িকে দলে নেওয়ার ফলে সেই সব আলাদা কথা এই মুহুর্তে যেটা শোনা যাচ্ছে তিরই তার পারফরমেন্সের বিচারে যেমনটা করেছিল নেডিজাস ভলসকিস গত সিজনে গোল্ডেন বুট জেতার পর তার স্যালারি ডিমান্ড বাড়িয়েছিলেন যার ফলে চেন্নাইন এফসি তাকে রাখে না বা রিলিজ করে দেয় ঠিক তেমনটাই টিরি তার পারফরমেন্সের বিচারে স্যালারি ডিমান্ড কিন্তু আগামী সিজন থেকে একটু বেশি করেছেন যার ফলে এই মুহূর্তে এটিকে মোহনবাগান ম্যানেজমেন্টের একটা ধারণা হয়েছে যে টিরিকে তারা রিলিজ করে তার মতো কোয়ালিটির ভালো প্লেয়ার কম স্যালারিতে নিয়ে আসতে পারবেন যার ফলে এই মুহূর্তে টিডিকে ছেড়ে দেওয়ার চিন্তাভাবনা শুরু হয়েছে তবে এটা ইনিশিয়াল স্টেজ বারবার বলছি এই মুহূর্তে শোনা যাচ্ছে এটিকে মোহনবাগান ম্যানেজমেন্ট স্টিভেন এজে অর্থাৎ নাইজেরিয়ান ইন্টারন্যাশনাল ২৬ বছর বয়সী জামশেদপুর এফসির হয়ে এবছর তিনখানা গোল করা স্টিভেন এজের সাথে এক দফা কথা সেরে রেখেছেন এবং তার সাথে সাথে স্টিফেন এজেকে আগামী মরশুমে নেওয়ার জন্য একটা পরিকল্পনা করছেন এই মুহূর্তে যেটা খবর স্টিভেন এজেকে কিন্তু নেওয়ার ব্যাপারে অনেকটাই আগ্রহী এটিকে মোহনবাগান ম্যানেজমেন্ট তবে বারবার বলছে এটা কিন্তু ইনিশিয়াল স্টেজ এখন যেটা আপডেট সেই ভিত্তিতে এই মুহূর্তে এসসি ইস্টবেঙ্গলের সমর্থকরা বলছে যে টিরি নাকি এসসি বেঙ্গলে ইস্টবেঙ্গলে আসতে পারে এই বিষয়ে তোমরা সকাল সাতটার থেকে অনেক মেসেজ করেছ যার ফলে এটা আমাকে কভার করতে হলো যে টিরি কি সত্যি এসছি ইস্টবঙ্গলে আসবে এরকম নাকি তোমরা অনেক জায়গায় রিমর্শ শুনেছ তো এই মুহূর্তে টিরিকে রিলিজ করা হতে পারে এটাই জাস্ট ইনিশিয়াল স্টেজ টিরি কোন ক্লাবে যাবে এই মুহূর্তে কোনো আপডেট নেই এবং টিরিকে আদৌ রিলিজ করা হবে কিনা পরবর্তীতে এমনটাও হতে পারে গিয়ে টিরি মেনে নিল যে কম স্যালারিতেই তিনি খেলবেন বা এটিকে মোহনবাগান তাদের যেহেতু টাকার অভাব নেই তারা বেশি স্যালারিতে টিরিকে রেখে দেবেন এরকমটাও হতে পারে জাস্ট একটা ইনিশিয়াল পর্যায়ে তাই তোমাদের আপডেটটা দিচ্ছি তবে টিডি ডির এসসি ইস্টবেঙ্গলের সাথে লিঙ্ক আপের কোনো রিউমর এই মুহূর্তে বা কোনো আপডেট এই মুহূর্তে আমার কাছে অন্তত নেই পরবর্তীতে কিছু ডেভেলপমেন্ট হলে তোমাদের অবশ্যই জানাবো তোমরা এই বিষয়টা নিয়ে কিছু বলতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানো এবার দ্বিতীয় যে আপডেটটা সেটা হান্ড্রেড পারসেন্ট একটা রিউমর এবং শোনা যাচ্ছে এই মুহূর্তে এস সি ইস্টবেঙ্গল এবং রবি ফাউলার পিটার হাটলে অর্থাৎ জামশেদপুর এফসির ক্যাপ্টেন পিটার হাটলের দিকে নজর দিয়েছেন এবং আগামী মরশুমে তাকে নিয়ে আসার জন্য একটা প্ল্যান করছেন তবে তোমরা অনেকেই জিজ্ঞেস করছিলে যে এই রিমোটটা সত্যি কিনা হ্যাঁ অবশ্যই সত্যিই এই মুহূর্তে আমার কাছে আপডেট রয়েছে যে পিটার হাটলের সাথে কিন্তু কথাবার্তা শুরু না করলেও কিছু দিনের মধ্যেই শুরু করবে এসসি ইস্ট বেঙ্গল এবং রবি ফাউলার বা ম্যানেজমেন্ট এবং পিটার হার্টলেকে কিন্তু তারা এসসি ইস্ট বেঙ্গলে নিয়ে আসতে চাইছে অ্যাজ আ সেন্টার ব্যাক অ্যাজ আ ক্যাপ্টেনও হতে পারে কারণ পিটার হার্টলে অবশ্যই একজন লিডার এবং অনেক এক্সপিরিয়েন্সড প্লেয়ার তবে তোমরা অনেকেই জিজ্ঞেস করছিলে যে ড্যানি ফক্সকে কি ছেড়ে দেওয়া হবে তোমাদের বলে রাখি পিটার হাটলেকে যদি নিয়ে আসা হয় অবশ্যই ড্যানি ফক্সকে ছেড়ে দেওয়ার কোনো পরিকল্পনা করছে কি না এই মুহূর্তে জানা যাবে না এবং ড্যানি ফক্সকে আমার মনে হয় না এই পারফরমেন্সের পরও ছেড়ে দেবে বলে কারণ ড্যানি ফক্স না থাকার সময় যে ডিফেন্স ছিল ড্যানি ফক্স আসার পর যে ডিফেন্স হয়েছে সেটা আকাশপাতাল তফাত এবং ড্যানি ফক্স আমার কোথাও না কোথাও মনে হয় পিটার হাটলেকে যদি আনে তাহলে কিন্তু ড্যানি ফক্সকে যে ছেড়ে দিতে হবে এরকম কোনো ব্যাপার থাকবে না তবে পুরোটাই এসসি ইস্ট বেঙ্গলের কর্মকর্তাদের ওপর ডিফেন্সে যদি দুজন সেন্টার প্যাক প্রপার সেন্টার ব্যাক খেলাতে হয় অবশ্যই পিটার হাটলেকে দরকার কারণ আমরা জানি নেভিল কিন্তু প্রপার সেন্টার ব্যাক নয় সেক্ষেত্রে কিন্তু পিটার হাটলেকে এনে ড্যানি ফক্সকে রেখে দেওয়া যেতেই পারে তবে সেক্ষেত্রে একটা অসুবিধা হবে কারণ অন্যান্য পজিশনের ফরেনারকে কিন্তু ছেড়ে দিতে হবে সেক্ষেত্রে কাকে ছাড়া হবে কার ওপর কোপ বসবে সেটাও কিন্তু ভাবার বিষয় আমার কোনো দিনই মনে হবে না ক্যালাম উর্সের রিপ্লেসমেন্ট হিসাবে পিটার হাটলে আসবে বা ক্যালাম উর্সের রিপ্লেসমেন্ট হিসাবে ড্যানি ফক্স থাকবে মানে আমি অষ্টম বিদেশি হিসাবে পিটার হাটলে বা ড্যানি থাকার কথা বলছি এটা কোনো দিনই সম্ভব নয় কারণ দুজনই হাই কোয়ালিটির প্লেয়ার তো সেক্ষেত্রে তোমাদের কী মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাও তবে পিটার হাটলে আসার ব্যাপারটা কিন্তু অবশ্যই একটা ভালো রকম রিউমর উঠে এসেছে এই বিষয়েও তোমাদের কিছু বলা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাও তো তোমাদের কাছে একটা ছোটো রিকোয়েস্ট যারা এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দাও কারণ সাবস্ক্রাইব একদম ফ্রি নিচে লাল রঙের একটা সাবস্ক্রাইব বটন রয়েছে তো এই ভিডিও তো আমি তোমাদের এই জানাতাম তো ভিডিওটা এখানেই শেষ করছি আশা করি ব্যাপারটা তোমাদের বোঝাতে পেরেছি যদি বোঝাতে পেরে থাকো অবশ্যই একটা লাইক করো শেয়ার করো আর চ্যানেলে প্রথমে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা আইকনটা অল অপশনটা প্রেস করে দাও যাতে পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশন তোমরা তোমাদের মোবাইলে পেয়ে যাও তো চলো আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরে ভিডিওতে আর এই ভিডিওটা দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ